শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের স্বেচ্ছায় অব্যাহতি। সারা দেশে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষকে হত্যা ও কিছু প্রতিবাদী শিক্ষকের উপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন সহযোগী অধ্যাপক জাহেদুল করিম। বৃহস্পতিবার জাহেদুল করিম তার নিজ ফেসবুক প্রোফাইলে অব্যাহতি পত্রটি পোস্ট করার পর ভাইরাল হয়ে যায়। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর করা এই অব্যাহতি পত্র রেজিস্ট্রারকে মেইল করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন। অব্যাহতি পত্রে জানান, গত এক সপ্তাহের বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ, পুলিশ, র‍্যাব ও বিজিবি হামলা চালিয়েছে। তা এই জাতির জন্য একটি কালো অধ্যায়ের জন্ম দিয়েছে। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে হত্যা ও কিছু সংখ্যক প্রতিবাদী শিক্ষককে রক্তাক্ত করার মধ্য দিয়ে 1971 সালের বর্বরতাকেও হার মানিয়েছে। এমন কর্মকাণ্ড দেখেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের আমি নির্লিপ্ত থাকতে দেখেছি। শিক্ষকদের ভূমিকা আজ জাতির কাছে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলীয়করণের কারণে শিক্ষক সমাজের বিবেক লোপ পেয়েছে। শহীদ সকল শিক্ষার্থী ও আহত শিক্ষক শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সকল শিক্ষক সমাজের মূল্যবোধ ও নৈতিকতাবোধকে জাগ্রত করতে জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপকের চাকুরি থেকে অব্যাহতি ঘোষণা করছে।